আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার গরুরহাট থেকে ভরপুর আমদানি শুকনো গাই গরু, মাংস ধরানোর হাড্ডিসার গরু। তো এই গরুগুলো কোথা থেকে নেসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য দিব। সিঙ্গেল বডির গরু দেখাবো, ডবল বডির গরু দেখাবো। দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড্ডিসার ভাঙড়ি গরু, গাই গরু। দর্শক, চৌগাছার গরুরহাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাজারের কি অবস্থা? মোটামুটি চলছে। মোটামুটি চলছে। গরু কয়টা নেসছেন? দুইটা। দুইটা? এই দুইটাই? দুইটাই তো দেশি। আপনারা শুনলেন দর্শক, এই যে দুইটা গরু নেসছে, দুইটাই মূলত দেশি জাতের গরু। আপনাকে মূলত জাত নির্বাচন করতে হবে, গরু কি অবস্থায় আছে, কতটুকু গোস্ত দাঁড়াতে পারে, এগুলো বুঝে শুনে কিনতে হবে। যিনি বিক্রি করবে ওনার কাছে শোনা যাবে না, সবাই সত্যি বলে না। ঠিক আছে নাকি ভাই? আচ্ছা, সাদাটা কয় দাঁত? সাদাটাও কানিছে, এটাও কানিছে, দুইটাই আট দাঁত করে। সাদাটা চাচ্ছেন কত? 48। আপনারা শুনলেন দর্শক, দুইটাই কানিছাও গরু। এই যে সাদাটা 48 চাচ্ছে, আর এই কালোটা চাচ্ছেন কত? 62। শুনলেন দর্শক, দেখি ভাই একটু সরে যান। দুইটা গরুই, একটা 48 চাচ্ছে, একটা 62 চাচ্ছে। আচ্ছা, সাদাটা আপনার বেচা বিক্রি নিয়ে কেমন? 40 হলে বেচে দিবেন। 40 হলে বিক্রি করে দিবেন। আর কালোটা? কালোটা 52-51। আপনারা শুনলেন দর্শক, কালোটা 52-51 হলে বিক্রি করবে, আর সাদাটা 40 হলে। দুইটা গরু দেখা দেখি চলছে চৌগাছার গরুরহাট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় ভাই কয় দাঁত এটা? সমান বয়সের গরু। দর্শক, আপনারা শুনলেন এই যে একটা গরু। আচ্ছা, আসছেন কোথা থেকে? কোন জেলা? যশোরেরই গরু, তাই তো? আচ্ছা, বাজার কেমন দেখছেন? বাজার নরম। বাজার নরম। এটা চাচ্ছেন কত? 45। দাম আছে 36। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 45 চাচ্ছে, 36 দাম হচ্ছে। 36। আপনার বেচা বিক্রি নিয়ত 37-38। শুনলেন এই গরুটা 37-38 হলে বিক্রি হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। চৌগাছার গরুরহাট, যশোর জেলা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা খুব সুন্দর করে হাত বুলাচ্ছেন নাকি ভাই? বাজারের কি অবস্থা ভাই? মূলত খুব ভালো নাই ভাই। খুব ভালো না, এর কারণ কি? মূলত ধান টান গুছাচ্ছে। আচ্ছা, ধান গুছাচ্ছে অলরেডি শেষের দিকে। এটা কি জাতের গরু? জার্সি। জার্সি। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, জার্সি জাতের গরু দেখতে পাচ্ছেন। মাংস ধরানোর বড় গরু চৌগাছার গরুরহাটে। আচ্ছা বড় ভাই, গরু কয়টা নেসছেন? চারটা নেসছেন, বাদ বাকি তিনটা কই? একটা হয়ে গেছে। তিনটা হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা এখন চাচ্ছেন কত? 70। আপনারা শুনলেন, দেখি এই যে একটা গরু। দর্শক বলতেছে তিনটা বিক্রি হয়ে গেছে, এইটা 70 মূলত চাচ্ছে। 70। আপনার বেচা বিক্রি নিয়তটা কেমন? দাম বলছে ভাই কত? 50 বলছে, দেখা যাচ্ছে 50-এর একটু উপরে গেলেই দিয়ে দিবেন। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 50-এর একটু উপরে গেলেই বিক্রি করবে। গরুটাই অনেক বেশি গোশ ধরবে। এইগুলো একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন, যে কোন গরুটার গায়ে কতটুকু গোস্ত থাকতে পারে, কতটুকু গোস্ত ধরার জায়গা আছে। কারণ এই গরুটা কেনার পরে খরচ আছে, 3 মাস খাবে, সেই খরচ আছে, নিজের একটা পরিশ্রম আছে, তাই তো ভাই? দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন। আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাই গরুগুলো। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম বেচা বিক্রি চলছে। সামনে একটা দেখতে পাচ্ছেন। বড় ভাই এটা কয় দাঁত? সমান বয়সের গরু। আপনারা শুনলেন মাংস ধরানোর শুকনো গাই গরু। দর্শক, সমান বয়সের দেখতে পাচ্ছেন গরুটা। আচ্ছা ভাই, চাচ্ছেন কত? 55। এটা তো চাওয়া, কম বেশি আছে। বেচা বিক্রি নিয়ে 45। শুনলেন দর্শক, এই যে গরুটা 45 হলে মূলত বিক্রি করবে। 45। আপনারা দেখতে পাচ্ছেন। গরু কয়টা নেসছেন? তিনটা। আর দুইটা কই? দুইটা বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ, দুইটা বিক্রি হয়ে গেছে। দর্শক, এখানে একটা 45 হলে মূলত বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার গরুরহাট, যশোর জেলা। এখানে হাসিল প্রতি গরুতে 500 টাকা। কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই, তার জন্য হাসিল কম আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। দর্শক, ভরপুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি জাতের গরু। এটা দেশি কাকা? দাঁতে কয়টা? কয়টা? ছয় দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু দেশি জাতের ছয় দাঁতের গরু, শুকনো গাই গরু। বাজার কেমন দেখছেন? বাজার ভালো না। কারণ কি? ব্যাপারই নেই বলতেছে দর্শক, বলতেছে বাজার ভালো না, ব্যাপারই নেই। দেশাল জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই গরুটা আপনি মূলত চাচ্ছেন কত? দাম দিয়েছি ৫৭। বেচা বিক্রি ৫০-এর একটু কম না, একটু বেশি, একটু বেশি। আপনারা শুনলেন দর্শক, বলতেছে ৫৭ দাম দিছে, ৫০-৫০-এর একটু উপরে গেলে বিক্রি হবে। অনেকেই বলে, আপনারা একটু নিজেদের মতন করে দেখবেন, যাচাই বাছাই করে ক্রয় করবেন। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে চৌগাছার গরুরাটে, যশোর জেলা।